ভাই অনেক লম্বা শেড মুরগিগুলি খাবারও খাচ্ছে তো এই শেডে কতগুলো মুরগি আছে এখানে আমাদের 5184 টা মুরগি আছে এই একটা ফ্লোরে একটা ফ্লোরে এই মুরগিগুলো কতদিন ধরে ডিম দিচ্ছে আজকে মুরগির বয়স হলো আপনার 47 সপ্তাহ এটা আপনার 18 সপ্তাহ থেকে শুরু করছে এবং এ ডিম দিবে আপনার 90 সপ্তাহ পর্যন্ত যেহেতু মুরগিগুলো ডিম দিচ্ছে তো ডিম দেয়া মুরগিগুলোর খাবারটা নিশ্চয়ই একটু ব্যতিক্রমী হয়ে থাকে ব্যতিক্রম হয়ে থাকে হ্যাঁ সঠিক মাত্রা আপনার প্রোটিন এনার্জিটা থাকতে হবে মানে বয়স অনুযায়ী আপনার একটা সিচুয়েশন আছে আপনার 18 সপ্তাহ থেকে 30 সপ্তাহ পর্যন্ত এক ধরনের খাবার চলবে 30 সপ্তাহ থেকে 50 সপ্তাহ পর্যন্ত একটা চলবে 50 এর পরে যা এক ধরনের খাবার হবে তো এখন মুরগির সর্বোচ্চ প্রোডাকশন এখন কমপক্ষে আপনি 1800 এর উপরে কিলো ক্যালোরি থাকতে হবে প্রোটিন এবং এনার্জি দুটো মেইনটেইন করে আমাদের খাবারটা তৈরি করা হয় আচ্ছা সবাই তো বাণিজ্যিকভাবে খামারটা গড়ে তোলে কিন্তু আপনি খুব চমৎকার একটা উদ্যোগ থেকে খামারটি গড়ে তুলেছেন এবং প্রযুক্তির একেবারে যথাযথ ব্যবহারটা করছেন প্রযুক্তি আমরা অত্যন্ত সিরিয়াসলি মেইনটেইন করি প্লাস আমাদের মানসম্মত খাবার যাতে ডিমটা ভালো হয় ডিম ফরিদপুরে আমাদের ডিমের দাম কদরি আলাদা আমরা একটু দাম বেশিও বিক্রি করতে পারি স্যার যেহেতু ডিমের কথাটা বলো যে আপনাদের ডিম ফরিদপুরের বাজারে সবচেয়ে বেশি চাহিদা জি তো এই প্রতিদিন কি রকম ডিম পেয়ে থাকেন এখন আমাদের এখন পার ডে প্রোডাকশন আছে প্রায় 23000 23000 প্রোডাকশন যে মুরগিগুলো দিচ্ছে যেহেতু একটু আগে বললেন যে খাবারটা একটু স্পেশাল ভাবে দিচ্ছে পরিচর্যাটাও নিশ্চয়ই একটু স্পেশাল ভাবেই করেন মনে করেন যে ভুট্টা একটা মেজর উপাদান আমরা ভুট্টাটা নিয়মিত চেক করি যদি দেখা যায় কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন আছে ওটা রিজেক্ট হয় কিন্তু আচ্ছা সম্পূর্ণ বৈজ্ঞানিক ভাবে আপনারা খাবারটা চেষ্টা করি আর কি যে খাদ্যগুলো তৈরি করে এখান থেকে সেই খাদ্যগুলো মানসম্পন্ন খাদ্য তৈরি করে এখানে সেই সেই কারণে আমাদের মুসলিম মিশনের ডিমের কোয়ালিটি ভালো হয় বাজারজাত হয় আমাদের এই ডিমগুলো শহরে আসে এসে বিভিন্ন জায়গার লোকজন এসে আমাদের ডিমগুলো নিয়ে যায় আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের ডিমগুলো বেশ বড় জি এখানে আমি তিনটা ডিম দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে তিনটা ডিম হচ্ছে তিন রকম যেমন এই ডিমটা হচ্ছে একেবারে মসৃণ আবার এটার মধ্যে কিন্তু একটু দাগ আছে আবার এই ডিমটা হচ্ছে একটু অন্য কালার এখানে মনে করে 5000 মুরগি আছে 5000 মুরগির মধ্যে হয়তো 10টা 20টা ডিম একটু এদিক সেদিক হবে মানে শতকরা 1%ও না আচ্ছা মানে 100% আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না যেহেতু এটা মাত্র নগণ্য সারা ফুলের এত 5টা কি 10টা ডিম পাওয়া যাবে এটাকে আমরা তেমন মেজর কোনো প্রবলেম মনে করি না আর ডিমের শেল পরিপূর্ণ শক্ত হয়তো কোনো কারণে হয়তো ডিমটা একদিন দুদিন গ্যাপ কোনো একটা মুরগি গ্যাপ দিয়ে যদি ডিমটা পারে তারপর দিন সেই ডিমের কালারটা লালের পরিবর্তে সাদা আসতেই পারে এই কালারগুলো যখন হয় তার মানে বুঝে নিব যে এই মুরগিটা প্রতিদিন ডিম দিচ্ছে হ্যাঁ সেটাও ঠিক না এখানে বাড়াছে 5000 যদি 80% ডিম দেয় তাহলে কিছু মুরগি তো অবশ্যই ডিম দেয় না আবার দেয় এরকম জাস্ট গড়েই একটা বিষয় এই ডিমটা কিন্তু আবার তুলনামূলক ছোট যেমন অন্য সবগুলো ডিম দেখছি আমি বড় হ্যাঁ এই এটা আমাদের এটা আমরা তুলি গুলে ধরি সারা ফ্লোর থেকে খুঁজে বের করব যে কি পরিমাণ কয়টা ডিম আমাদের একটু সেম ডিমের সাইজ এবং ওজন আসার কথা সে থেকে ডিফারেন্স সে ডিফারেন্স অনুযায়ী দেখে কিন্তু আমরা পদক্ষেপ নেব তো আমাদের তো ফুলের গুলে তো 5টা কি 20টা ডিম পাওয়া যাবে আচ্ছা চলতি মাসে আবার ব্লাড টেস্ট দেব ব্লাড টেস্টে দেখব যে এটার শান ব্যাকটেরিয়াল লোড আছে কিনা কিংবা আপনার খাবারের এই মানটা আবার শীতকালে আপনার মানে আবার ভেরিয়েশন হচ্ছে একটু 19-20 হয় কিন্তু পরিমাণটা দেখতে হবে আগে পরিমাণটা যদি দেখ বেশি দেখা যায় 2% 3% চলে গেছে সেক্ষেত্রে আমাদের পদক্ষেপ নিতে হবে কিংবা হাতে কোনো 1% কিংবা 0.5% এগুলোর কোনো বিষয়ে আমরা চিন্তা করব আচ্ছা আজকাল আমরা যেটা জানি যে আমরা মানে কীটনাশক এবং রাসায়নিকের ব্যবহার এত বেশি বৃদ্ধি পাচ্ছে আমরা সবাই কিন্তু অর্গানিক খাবারগুলো খেতে চাই তো অর্গানিকভাবে ডিম উৎপাদনের কথা কি আপনারা কখনো চিন্তা করেছেন বিষয়টা হলো নিরাপদ খাদ্যটা তৈরি করা আমাদের জন্য খুবই জরুরি এবং এটা সকলের দাবি খাবারটা মানসম্মত হইতে হবে পুষ্টিসম্মত এবং নিরাপদ হইতে হবে আমরা যদি অর্গানিক না তবে আমাদেরটা অনেক অর্গানিকের কাছাকাছি আমাদের মুরগির লিটারটা পর্যন্ত আমাদের টেস্ট করতে হয় তাই কারণ এর মধ্যে কোনো ক্ষতিকারক খাবার খাচ্ছে কিনা মুরগি কারণ এই লিটার থেকে আমাদের আবার জৈব সার হয় মুরগিগুলো তো খাচ্ছে তো এই যে ঠোঁট যে সে একবার কেটেছেন খাঁচে উঠানোর আগে এরপরে কি আর কখনো কাটার প্রয়োজন না ঠোঁট কাটবো না আর কাটার প্রয়োজন নাই একবারই যথেষ্ট এটাই আপনার কালিন পর্যন্ত থাকবে
এরপর আর কিছু করতে হয় না তো এই ঠোঁট দেখি সবাই কাটে আসলে ঠোঁট কাটার উপকারিতাটা কি ঠোঁট কাটার অনেকগুলো উপকারিতা আছে মুরগির এক তো খাবারটাকে ওকে তুলে নিতে সহজ হয় আবার ক্যানিবলিজম যেটা ঠুকাঠুকি বলে এই ঠুকাঠুকি হইলে বা ঠোঁটটা যদি সুচালো থাকে তাহলে কিন্তু সহজে সহজ আক্রান্ত করা যায় আর ওটা থেকে রক্ষা পাওয়ার জন্য এটা আমাদের জীবিকা করে থাকি অনেক সময় যেটা দেখি যে আমরা শুনি আসলে সত্যিকার অর্থে যে বাজারে চায়না ডিম এসেছে এটা কি আসলে সত্যি না এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত একটা তথ্য আমি মনে করি এই জাতীয় কোনো ডিম আমার মানে শুনি নেই দেখিও নেই মানে অনেকে বলে কিন্তু এটা মিথ্যা এটা জাস্ট অপপ্রচার এই এই সেক্টরে আমি মনে করি যে যারা এই প্রচারগুলো করে আমি মনে করি তার মানে এই সেক্টরের মঙ্গল চায় না আমি মনে করি আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে ডিমের মধ্যে আমরা যেটা মনে করি যে মুরগিকে যখন অ্যান্টিবায়োটিক দেয় সেটা ডিমের মধ্যে থাকে আর রাসায়নিক থাকে সেটা কি আসলে সত্যি এখন বিষয়টা হলো রাসায়নিক অ্যান্টিবায়োটিক এই জাতীয় যে কথাগুলো আসে এগুলো ম্যানেজমেন্টের উপরে আপনি বার্ডকে বার্ডের যখন ব্লাডটা টেস্ট করবেন টেস্টটা করে দেখবেন যে ওর কি অবস্থা আছে অ্যান্টিবায়োটিক তো অবশ্যই ক্ষতিকারক এই অ্যান্টিবায়োটিক ক্ষতিকারক তো আপনার যদি যত্র ব্যবহার করে তখন ক্ষতিকারক কিন্তু সহনীয় মাত্রায় যে প্রিভেনশন ডোজগুলো যদি দিয়ে রাখে সঠিক সময় ব্লাড টেস্ট করে মুরগিকে সহনীয় মাত্রায় দেওয়া থাকলে সেটা মানুষের জন্য ক্ষতিকারক কারণ হবে না খাঁচাই তোলার পরে এই মুরগিকে কি আর কোনো ভ্যাকসিনেশন দিয়ে থাকেন হ্যাঁ ভ্যাকসিন মানে দিতে হয় প্রয়োজন অনুযায়ী আমরা এই প্রতি মাসে একবার করে টেস্ট করি যখন ভ্যাকসিন টেস্টে বুঝবো যে আপনি রানি খেতে টাইটার কমে গেছে তখন আমরা ভ্যাকসিন ইউজ করব খাঁচাই উঠানোর পর হচ্ছে এদিকে আর কোনো ধরনের কোনো রোগ বালাই হয় না লাইভ যত রোগ বালাই থাকতেই পারে কিন্তু যে যত টেক কেয়ার করবে তার রোগগুলো তত কম হবে মুরগির যে বিষ্ঠাগুলো এই বিষ্ঠাগুলো কি কি প্রসেসিং করে আপনারা কোনো কাজে লাগাচ্ছেন বিষ্ঠাটা ওই বায়োগ্যাস প্ল্যান্টের মধ্যে যায় সেখানে গ্যাস তৈরি হয় স্লারিটা বের করে আমরা সার বানাই গ্যাস দিয়ে রান্না করা হয় গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এই যে সারের কথা যে বললেন যে সারটাকে আপনারা কি করেন এটা অটোমেটিকই এই বর্জ্যটা তো এইটা মনে করেন স্বাভাবিকভাবে যদি এই লিটারটাকে পচায় তিন মাস লাগবে আর আমাদের এখানে এই যে প্রতিটার নিচে যে আছে এটা সরা চলে যাচ্ছে গ্যাস চেম্বারে এখানে গ্যাস চেম্বার থেকে কিন্তু 24 ঘন্টা পরে এইটা প্রসেস হয়ে যাচ্ছে তারপরে আমরা ওখানে তিন দিনের ভিতরে আমরা এটাকে ইউজেবল করে ফেলি এবং 100% জীবাণুমুক্ত এবং অর্গানিক অনেক খামারে গিয়ে আমরা যেটা দেখি যে ওনারা গরুর গোবর থেকে জৈব সার উৎপাদন করছেন সেটাকে কাজে লাগাচ্ছেন কিন্তু এই প্রথম শুনছি যে কেউ মুরগির বর্জ্যটাকে কাজে লাগিয়ে জৈব সার উৎপাদন করছে এবং সেটাকে কাজে লাগাচ্ছেন